হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি, কিন্তু কোনো কাজ নিয়ে আসিনি। সমস্ত কাজ মানে যেগুলো আমাকে করতে হয় সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি, মানে মর্নিং রুটিন যেটা, রান্না বান্না না। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা দেখে হয়তো আমাকে বুঝতেই পারছো যে যখন ক্যামেরার সামনে চলে আসি তখন একদম ভালো হয়ে যাই। ব্যাস চলছে। তো আজকে ধনতেরাস আমার মনে হয় আজকে, কিন্তু আমি কালকেও দেখলাম গয়নাঘাটির দোকানে প্রচুর ভিড়, বাসন কোসনের দোকানে প্রচুর ভিড়। তো মনে হয় এখন লোক দুদিন ধনতেরাস মানায়, কারণ ভিড় থাকে, একদিন ঠেলাঠেলি হবে, ধাক্কাধুক্কি হবে, ওই জন্য লোকে আর ধনতেরাস, যখনই লোক জিনিস কিনবে, কিছু কিনবে, তখনই ধনতেরাস। আমি কিছুদিন আগে অনেক একটা পারপাসে অনেক কেনাকাটা করেছি, তো আমি ভাবছি আমার ধনতেরাস তো হয়ে গেছে। ধনতেরাসের দিনই মারামারি করে, ঠেলাঠেলি করে, ভিড় করে কিছু কিনতেই হবে, আমার মনে হয় না। আমি আজকে যদি একটা মানে জামাও কিনি তাও আমার ধনতেরাস। ধনতেরাস মানেই সোনা কিনতে হবে, ধনতেরাস মানেই দামি জিনিস কিনতে হবে, এমন কোনো মানে নেই। যার যতটা সামর্থ্য, ছোট হলে ঠাকুরের একটা প্রদীপও যদি কেনো সেটাই ধনতেরাস। তো যাকগে, এত জ্ঞানের কথা, আমার মনের কথা বলি, এটা জ্ঞানের কথা না। তো চলে এলাম আজকে আবার আমার বাড়িতে, দক্ষ যুদ্ধ বলতে পারো। সেটা হচ্ছে আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, এবার মিস্ত্রি কাজ করা ওটা কি সাংঘাতিক জিনিস। আমি না, শুধু জানো তো ওদের তো 5টা অবধি ডিউটি থাকে, আমি বসে থাকি, খালি ওদের বলি শোনো না তোমরা চাও না, হয়ে গেছে আজকে করতে হবে না, যাও না। মানে আমার মনে হয় ওদের বার করে দিয়ে, টাইমের আগে বার করে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করি, আমি একদম টিকতে পারি না। তো আজকে এখন অনেক ঠুকঠাক, এতদিন লোকের বাড়ির শুনতাম, আজকে তোমাদের আমার বাড়িরই ঠুকঠাক শোনাবো। আর বেশি ভিডিও কিছু করতে পারবো না, কী করবো আমি জানি না এখনও, কিচেনে যাই। ও আজকে হচ্ছে 14 প্রদীপ আর 14 শাক, তো সেই রকম আমার বাড়িতে অল্প একটু 14 শাক এসছে। 14 শাক 200 টাকা কিলো, ভাবতে পারছো? তো যারা গ্রামে ট্রামে থাকে তারা তো এই দিক, এই বাড়ি, ওই বাড়ি, সেই বাড়ি, গ্রাম মাঠ, সেখান থেকে ওদের 14 শাক এসে যায়, আমাদের তো তা না, আমাদের কিনতেই হবে। তো অল্প আনা হচ্ছে, কারণ আমরা সবাই পেটে ডুগি আমাদের বাড়িতে। আমার বাবা বললো না না একদম আনবো না, তোমার শরীর ভালো না, তুমি শাক খাবে না। আনলাম না না একটু আনো, খেতে হয় নাহলে পাপ হয়, কারণ 14 শাক খেতে খুব ভালো লাগে। আর এখন আমি, আমার মা আমাকে গরম গরম বানিয়ে দিল, কি ভালো লাগে, রুটি বেগুন ভাজা গরম। আর এখন তো বেগুনের সিজন, বেগুনের ভর্তা, বেগুনের চোখা বলো, বেগুন ভাজা বলো, বেগুনে যা ইচ্ছে তাই খাও, বেগুন ভ্যারাইটিস বেগুন। তো মা বললো আগে তুই খা, খেয়ে আয়, আমি মাছটা ভাজি, মা মাছ ভাজছে। তো মা থাকলে সত্যি এইটুকুনি সুখ। তো আমি আজকে ব্রেকফাস্টটা তোমাদের সামনে বসে বসেই করছি, কেননা আমাদের ওদিকে, আমার মানে ডাইনিং হলে বলো বা আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, রাত্রে কাজ থাকে ওই জন্যে। তো ওই হলে আমার মিস্ত্রিরা কাজ করছে, আর এত এখন ধুলোবালি হবে, আমি তো আর ওদিকটা মানে ভাবছি কী করে কাজ করবো কে জানে। তো আমি আমার বেডরুমে নিয়ে এসে চলে এলাম, এখানে বসে বসে খেয়ে তোমাদের একটু আমার থোবড়াটা দেখিয়ে, কাঁচা লঙ্কা আমার খাওয়া উচিত না, কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া জীবন বেকার। আজকে আমার বাগানে একটা জবা ফুল হয়েছে, আবার আমার বড় রুটি আর বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওকেও জল খাবারে আজকে রুটি বেগুন ভাজা দিয়ে দিয়েছি। আজকে কী রান্না করবো এখনো ঠিক করিনি, মাকে বললাম বাটা মাছ এনেছে আজকে আমার বল, বাটা মাছ না চারা মাছ আমি জানি না, এই সাইজের মাছগুলো কী মাছ কী জানে। ভাবছিলাম বিনস দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করব, আর 14 শাক, 14 শাক একটু কম আছে বলে আমি কী করলাম, আমার বাগানের কুমড়ো পাতা আর লাউ পাতা একটুখানি ওর মধ্যে কুচিয়ে দেবো ভাবলাম। আর 14 শাকে এত ডাটা ফাটা থাকে, ওরা ওয়েট কাজ বাড়ানোর জন্যে, মানে মানুষ ব্যবসার জন্য কী না কী করে না, একটু পয়সা পাওয়ার জন্যে, ডাটা ফাটা যত বাজে বাজে মোটা মোটা কাঠি কুঠি থাকে ঘাস দিয়ে দেয় যাতে ওয়েট বাড়বে, আমি যখন বাঁচতে বসবো না দেখবো এতটা ফেলে দিতে হলো ব্যবসা।
কেউ কাউকে বিনে পয়সায় দুটো ঘাসও দেয় না। আমার শুধু ভিডিও করার একটাই উদ্দেশ্য, মিষ্টি মিষ্টি কমেন্ট। তুমি এত ভালো ভালো কমেন্ট করো না, এত ভালো ভালো কমেন্ট করো, আমি পারলে না একদিনেই সবার রিপ্লাই দিতে চাই। হয়ে ওঠে না, অনেক থাকে না, হয়ে ওঠে না। তো চলো আজকে ব্রেকফাস্ট খেতে খেতে গল্প করলাম, যাই এবার, রান্না হয় না, আমার বড় অফিস যাবে। চলো তো চলে এলাম রান্নাঘরে, এবার শুরু হলো রান্না বান্নার পর্ব। তো সেই চোদ্দ শাকের গল্প বলছিলাম তোমাদের। তো দেখো আমি বাচ্চাতে বসে গেছি, কারণ না প্রচণ্ড এর মধ্যে কী কী সব ডাটা থাকে, সব জিনিসের ডাটা কী কী সব থাকে না, ভালো লাগে না ওগুলো। মানে মুখে খেতে গেলে না শাক পাবে না, ওই খটখট খটখট দাঁত, মানে ডাটাগুলোই দাঁতে লাগে। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি যতটা পারছি। কী শাক আছে এর মধ্যে কী নেই, আমি অর্ধেকের বেশি চিনিও না। অনেক রকম পাতা পুঁতি, জানি না এর মধ্যে কী দেয় ওরা। আমার মনে হয় যা জঙ্গল থেকে যা পারে তাই দিয়ে দেয়। আসলে কী বলতো, চোদ্দ শাক যখন লোক খায় না অত ভাবে না যে এর মধ্যে কী আছে, চোদ্দটাও আছে কি না তাও আমরা জানি না, জাস্ট খেলেই হলো আর কি। তো দেখো এতগুলো সব কী সব বেরোলো, এই যে দেখো। এবার আমার গাছের একটু কুমড়ো আর লাউ পাতা মাঠ পেরে রেখেছিলো, এগুলো একটুখানি কুচিয়ে দিই জাস্ট একটুখানি বেশি হবে বলে। তো এই পাতাগুলো একটুখানি কুচিয়ে নেব, আর জাস্ট রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট ভাজা ভাজা করবো, আর কিছুই না। বলে নাকি চোদ্দ শাক খেলে দোষ কাটে, কিসের দোষ কাটে আমি জানি না। আর আজকে ভূত চতুর্দশী, তো সব কিছু শোনা গল্প, জানি না ভূত চতুর্দশী কি, কোনোদিন ভূত ফুত দেখিনি। আমরা নিজেরাই তো মানুষেরা ভূত, আমি আর অন্য ভূত দেখতে চাই না। আমার আশেপাশে অনেক ভূত আছে ভাই, আমার আর দেখার ইচ্ছা নেই ভূত। চলো বাচ্চা বুচি হয়ে গেলো, আর এবার একটুখানি প্ল্যান চেঞ্জ হয়ে গেলো। ভাবলাম বেগুন দিয়ে আর বিন দিয়ে মাছের ঝোলটা করব, কিন্তু রান্নাঘরে এসে দেখলাম দুটো ঝিঙে আছে ফ্রিজে। তো পাতলা ঝোল যখনই করবে একটু ঝিঙেটা বেশি ভালো লাগে আমার। তো আমি ঝিঙেটা না পুরো ছাড়াই না, তাহলে কী বলতো ঝোলে দিলে না ঝিঙেটা একদম, মানে কি বলবো, ন্যাতা ম্যাতা হয়ে যায় একদম। আর একটুখানি খোসা যখন রেখে দিই না জাস্ট ওটা একটুখানি শক্ত থাকে। তো আমার এটা ইয়ে আর কি, যে আমি এরকমভাবেই বানাই। আর বিনস, বিনস খাওয়া খুবই ভালো, খাওয়াই হয় না বিনস, তো বিনসগুলোও আছে নষ্ট হবে শুকোবে। তো বিনসটাও কেটে জাস্ট তোমাদের সঙ্গে। আর এদিকে আমার বাড়িতে এত আওয়াজ হচ্ছে, আমি জানি না ভিডিওতে তোমরা কি আওয়াজ শুনতে পারবে না পারবে, প্রচুর আওয়াজ হচ্ছে। তো হয়ে গেল আমার এদিকে সবজি কাটা, আজকে বাস আমার এই মেনু থাকছে। এবার ঝটপট করে, রান্নাঘরে প্রচণ্ড ধুলো, আমি ঝটপট করে আজকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। ঝিঙে কালো জিরে ফোড়ন দিলাম নর্মাল করব, ঝিঙে আর বিনস দিয়ে দিলাম। আমি এখন জানো তো বেশিরভাগ নিজের সাউন্ড দেওয়ারই চেষ্টা করি, কারণ আমি জানি না কিসে কপিরাইট ফপিরাইট লেগে যায়, কী হয় না হয়, অনেক আগে থেকে কপিরাইট খেয়ে বসে আছি, জানি না। তো যাই হোক, আমি কথা বলতে বেশি ভালোবাসি তোমাদের সঙ্গে, মিউজিক দিয়ে দিই যেখানে দেখি মিউজিক দিতে, আর ইচ্ছে করছে না আজকে বেশি কথা বলতে সেদিন আমি মিউজিকও দিয়ে দিই। এর মধ্যে আর শেয়ার করার কিছুই নেই, হলুদ লঙ্কা জিরে টমেটো নুন ব্যাস, আর কিচ্ছু না। তো আজকে আমার হলো মাছের বাটা মাছের লাল ঝোল, লাল ঝোল ভালোই বলো, চিকেনের লাল ঝোল হয়, মাটনের লাল ঝোল হয়, আমার মাছের লাল ঝোল হয়ে গেছে আজকে। আজকে ডাল ফাল করলাম না, ডাল কী করলে আবার আরেকটা কিছু করতে হতো, ভাজা ভুজি বা কিছু, আর কি খাবে এত কেউ খাচ্ছি না আমরা, বললাম না আমার বর বেশি পদ পছন্দই করে না। তো জাস্ট আজকে, আর আমারও সেরকম না, আমার রান্না করতে ভালো লাগে খেতে ভালো লাগে না। তো মাছ খাবো কি না সেটা আমি জানি না, কিন্তু করেছি আমার করতে করার ইচ্ছে থেকে সব কিছু, রান্না করতে ভালো লাগে বলে। কিন্তু শাকটা একটুখানি খাবো, নাহলে পাপ হবে তাই না, শাক তো খেতে হবে, যা হয় হয় আর কি, হয়েই যাচ্ছে, কিছু তো আর আটকে নেই হোক। ওদিকে মাছের ঝোলটা নামিয়ে দিলাম, এইবার আমার
শাকে আমি একটু বেশি করে রসুন দিই। আমি জানি না 14 শাক রান্না করার কোনো নিয়ম আছে কি না, আমি জানি না, জাস্ট এটা আমি ভালো লাগে খেতে, ব্যাস আমার এটাই মানা। 14 শাক বছরে একবারই পাওয়া যায়, 14 রকম শাক বলে, তো সেই সেই রান্না করা। তো মা শাক টাক ধুয়ে দেয়, মা অনেক কিছু করে দেয়, যে শাক ধুয়ে টুয়ে দিল, সবজি ধুয়ে দিল, জানে আমি অতটা এখন করতে পারছি না বা আমার শরীর ঠিক নেই, যতটুকুই করি মা অনেক হেল্প করে দেয়, মা সমান আমার সঙ্গে রান্নাঘরে থাকে। তো শাকে কিছু দেবো না, হলুদও দেবো না, জাস্ট নুন দেবো আর পরে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা নামিয়ে নেব। তো আজকে আমার ভূত চতুর্দশীর রান্না 14 শাক। আর এদিকে রান্নাটা দেখিয়ে নিই, এই যে মাছের লাল লাল ঝোল, ভাত হয়েছে, মাছের লাল লাল ঝোল আর গন্ধরাজ লেবু থাকলে তো কোনো কথাই নেই, আর আমার 14 শাক। আজকে আমার মেন অ্যাট্রাকশন 14 শাক আর গন্ধরাজ লেবু, ব্যাস আর কিছু চাই না। চলো একটু আমার ঘর দেখাই তোমাদের, দেখো আমার হল ঘর, যেটাতে দেখো আমি সোফা টোফা সব কিছু সরিয়ে দিতে হয়েছে, ঢাকা দিয়ে রেখেছি, আমার ঠাকুরের জায়গায় ধুলো ধুলো, আমি কবে কি করে পরিষ্কার করব আমি কিছুই জানি না, ভাঙা চোরার কাজ। তো এটা কি হবে শেষে তোমাদের অবশ্যই দেখাবো যখন তৈরি হয়ে যাবে। তো চলো রান্না বান্না আজকে বিশেষ কিছুই করিনি, কারণ ঘরে এত ধুলো আর হল হচ্ছে আমার রান্নাঘরের সামনাসামনি, তো রান্নাঘরেও ধুলো ঢুকছে। তো আমি আজকে এক ঢিলে দুই পাখি বলতে পারো, মাছ রান্না করলাম, মাছের মধ্যে সবজি দিয়ে দিলাম, সবজি খাওয়া হয়ে গেল। লোকে মাটন চিকেনের লাল ঝোল করে, আমি আজকে মাছের লাল ঝোল করলাম ওইটা। আর আজকে আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে 14 শাক। তো 14 শাক আমি বাছলাম তোমাদের শুধু দেখানোর জন্যে যে কী বেরোলো, এত কাঠি কুঠি কি জানি, ডাটা পাতা পুঁতি আজে বাজে সব জিনিস দিয়ে এরা ওজন বাড়ানোর জন্যে এইসব কাজ করে, বলো একটু লোককে যদি ভালো জিনিস খাইয়েই দেয় কী ক্ষতি হয় জানি না। তো যাই হোক শাকটা করলাম, কিছু দিনই জাস্ট রসুন ফোড়ন দিই, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মাছ রান্নাও শেয়ার করিনি, জাস্ট দেখালাম আমি এই দুটো পদ আজকে করেছি, গন্ধরাজ লেবু আর কিছু লাগবে না, কারণ আমাদের বাড়িতে এক গাদা পদ এখন আপাতত আমরা কেউ খেতে পারছি না। তো আমার বরেরও শরীর জানোই তোমরা, আমারও ওই জন্যেই জাস্ট একটা, আর মিস্ত্রি কাজ করলে না বাড়িতে আমার এখন পুরো মাথা ধুলো ধুলো, শ্যাম্পু করতে হবে, আরও ধুলোয় ভরে গেছে, বারবার ওদের কাছে যাচ্ছি, ওদের কাজ দেখছি। তো চলো আজকে ভিডিওটা এই শেষ করি, কি শুরু করলাম কি দিয়ে করলাম, খাওয়া দিয়ে শেষ করলাম, শুরু আর শেষ দুটোই খাওয়া দিয়ে, আর আমার বাড়িতে কী অবস্থা ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কালকে কালী পুজো তোমরা সবাই খুব আনন্দ করো, আমার কমপ্লেক্সেও কালী পুজো হয়, আমি যদি যাই তাহলে তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। আর বাজি যাদের বাচ্চারা হচ্ছে একটু সাবধানে পাঠিও, আর সাবধানের থেকে বেশি একটুখানি করোনাকে মনে করে, যাই করবে করোনাকে মাথায় রেখে করো, কারণ করোনা আবার ফিরে এসেছে শুনছি, তো সেই জন্য একটু সাবধানে নিজের বাচ্চাদের সাবধানে রেখো। তো ঠিক আছে চলো বাই বাই, আর আজকে এটা হলো আমার 14 শাকের ভিডিও, সন্ধ্যেবেলা হবে আমার 14 প্রদীপের ভিডিও। আর আমার ঘর আমি কী করে একটুখানি সাজিয়েছি, মানে লাইট দিয়ে, লাইটিংটা রাত্রিবেলায় দেখাবো, ওই জন্য ভিডিওটা আমি করিনি রাত্রিরেই, ওটা দেখতে বেশি ভালো লাগবে বলে আমি ওই ভিডিওটা ভেবেছি রাত্রিরে তোমাদের জন্য পাবলিশ করবো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, ও সরি সরি, গুড ডে, সব মাথা গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে চলো বাই।